বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। পিটিএসের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হৃৎপিণ্ড। আলোচনার সুবিধার্থে আমরা সমগ্র অংশটাকে দুইটা অংশে বিভক্ত করছি। এর ভিতর প্রথম অংশটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন এবং দ্বিতীয় অংশ হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি। আমরা ধাপে ধাপে এই দুটি বিষয় নিয়েই সম্পূর্ণভাবে আলোচনা করব। হৃৎপিণ্ডের আলোচনায় যাওয়ার আগে আমাদের জানতে হবে হৃৎপিণ্ড কী। হৃৎপিণ্ড হচ্ছে মানুষের শরীরের এমন একটা অঙ্গাণু বা এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে। অর্থাৎ আমাদের জন্মের শুরু থেকে যার কাজ শুরু এবং মৃত্যুতেই যার কাজ শেষ। আজকে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে আলোচনা করব। তো হৃৎপিণ্ডের গঠন আলোচনা করার সময় প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান, অর্থাৎ হৃৎপিণ্ড কোথায় থাকে। চলো আমরা জেনে নিই হৃৎপিণ্ডের অবস্থান সম্পর্কে। হৃৎপিণ্ড মানুষের বক্ষপিঞ্জরের বাম পাশে অবস্থিত। বক্ষপিঞ্জর বলতে আমাদের বুকের বাম পাশে দুটি ফুসফুসের মাঝে অবস্থিত। আমরা এখানে তাহলে লিখে ফেলি বক্ষপিঞ্জরের বাম পাশে, এবং একই সাথে এখানে আমরা লিখব দুটি বা দুই ফুসফুসের মাঝে। এখানে একটা কথা বলে রাখা ভালো, মেডিকেল সায়েন্সে একটা কন্ডিশন আছে যার নাম হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। এই ডেক্সট্রোকার্ডিয়া সিচুয়েশনে কোনো ব্যক্তির হৃৎপিণ্ড বাম পাশে না হয়ে বুকের ডান পাশে হয়। এখানে আমি কন্ডিশনটার কথা লিখে দিই, ডেক্সট্রোকার্ডিয়া। এবং এই পরিসংখ্যানটা খুবই কম, এখানে দেখা যায় প্রায় প্রতি 10,000 বা তার থেকে কিছু বেশি, 10,000 বা তার থেকে বেশি মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে হৃৎপিণ্ড বুকের বাম পাশে না হয়ে ডান পাশে হতে পারে। তো এটা তোমরা জেনে রাখো, পরবর্তীতে হয়তো তোমাদের কাজে লাগবে। তো আমরা হৃৎপিণ্ডের অবস্থান জানলাম, এখন আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আকার বা হৃৎপিণ্ড দেখতে কেমন। হৃৎপিণ্ডের আকার বা হৃৎপিণ্ড দেখতে হচ্ছে ত্রিকোণ আকার। তোমরা অনেকেই হয়তো কুরবানির সময় গরুর হৃৎপিণ্ড দেখে থেকেছ। গরুর হৃৎপিণ্ড দেখতে কিন্তু অনেকটা কলার মোচার মতো, কলার মোচাটাও কিন্তু অনেকটাই ত্রিকোণাকার। আমাদের বইতেও হৃৎপিণ্ডের আকারের ওইখানে লেখা আছে ত্রিকোণাকার। সুতরাং আমরা বলতে পারি হৃৎপিণ্ডের আকার হচ্ছে ত্রিকোণাকার বা কলার মোচার মতো, ঠিক আছে। তিন নাম্বার যে টার্ম, তিন নাম্বার টার্মে আমরা জানবো হৃৎপিণ্ডের রং কেমন। হৃৎপিণ্ড যেহেতু আমাদের একটা ইন্টারনাল অর্গান, বেশিরভাগ ইন্টারনাল অর্গানের রঙই হচ্ছে লালচে। তোমরা ফুসফুসের অধ্যায় বা কিডনির অধ্যায় পড়ে থাকলে জানবা যে ফুসফুস বা কিডনি এরাও কিন্তু লালচে। সুতরাং আমরা এখানে লালচে বা হালকা লাল এই রঙটার কথা লিখলাম, হৃৎপিণ্ডের রং হচ্ছে লালচে। চার নম্বর যে টার্মটা আমরা জানবো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এর জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আবরণ। অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণ কি, হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণ থাকে সে আবরণটার নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম নামক আবরণ দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে। এখানে তোমাদের কিছু অতিরিক্ত তথ্য আমি দিয়ে রাখি। তোমরা জীববিজ্ঞান বইয়ে অন্যান্য অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, অষ্টম অধ্যায় পড়ার ক্ষেত্রে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, যেমন ফুসফুস, মস্তিষ্ক, কিডনি, এগুলোর ক্ষেত্রেও দেখতে পাবে এদের বিভিন্ন আবরণীর নাম দেওয়া আছে। তো একটা আবরণীর সাথে যদি তোমরা অন্যান্য আবরণীগুলোর নামও মনে রাখো সেক্ষেত্রে পরীক্ষার সময় তোমাদের অনেক হেল্প হবে। তাই আমি এখানে কিছু অতিরিক্ত তথ্য দিয়ে দিচ্ছি, যেমন এই পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণীর নাম। এখানে আমরা মস্তিষ্কের আবরণীর নামটাও জেনে রাখতে পারি, মস্তিষ্ক এর আবরণীর নাম কি তোমরা বলতে পারবে? এর আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। এটা তোমরা দশম অধ্যায় পাবে। এরপর তোমরা যখন সপ্তম অধ্যায় পড়বে, অর্থাৎ ফুসফুস, ফুসফুসের আবরণের নাম কি বলতো? ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা।
তারপরে যখন তোমরা অষ্টম অধ্যায় যাবে অর্থাৎ বৃক্ক, এখানে বৃক্কের আবরণী নাম আছে, এটা কি তোমরা জানো? বৃক্কের আবরণীর নাম হচ্ছে ক্যাপসুল। এছাড়াও আমরা জেনে রাখতে পারি অস্থি এবং তরুণাস্থির আবরণীর নাম। অস্থির আবরণীর নাম আমরা জানি, এটা আমরা যখন নবম অধ্যায় পড়ব মানবদেহের গঠন তখন পাব, পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম অনুরূপভাবে আমরা তরুণাস্থির আবরণীর নামটা জেনে রাখতে পারি, এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তাহলে শুধুমাত্র হৃৎপিণ্ডেরই না, আমরা এর সাথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং অস্থি এবং তরুণাস্থিরও আবরণীর নাম জেনে রাখলাম, ঠিক আছে? এর পরের স্টেপে আমরা যেটা জানবো, পাঁচ নাম্বার ধাপটা হবে হচ্ছে প্রকোষ্ঠ। আচ্ছা, প্রকোষ্ঠ পরে, প্রকোষ্ঠের আগে আমরা যে ধাপটা জানবো সেটা হচ্ছে স্তর, হৃৎপিণ্ডের স্তর তিনটি। এই তিনটি স্তর কি কি? সবার বাইরের দিকে যে স্তর, সেই স্তরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে বাইরের স্তর, এখানে আমি লিখে দিচ্ছি বাইরের স্তর। দুই নম্বরে যে, অর্থাৎ মাঝের যে স্তর, মাঝের স্তরের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এবং তৃতীয় যে স্তর, অর্থাৎ একেবারে ভিতরের স্তর, এটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আমি নিচে একটু লিখে দেই, মায়োকার্ডিয়াম হচ্ছে মধ্যে এবং এন্ডোকার্ডিয়াম হচ্ছে ভিতরের স্তরের নাম। তাহলে আমরা তিনটা হৃৎপিণ্ডের তিনটা স্তর সম্পর্কে জানলাম, স্তরের নাম জানলাম। এরপর সর্বশেষ যে স্টেপটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ৬ নম্বর ধাপ, এটা হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটি। কয়টি? চারটি। এর ভিতর দুইটাকে কি বলা হয়? দুটি হচ্ছে অলিন্দ এবং দুটি হচ্ছে নিলয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটি হৃৎপিণ্ডের মডেল চিত্র এঁকে রেখেছি, যদিও চিত্রটা অতটা সুন্দর হয়নি, আমরা মডেল চিত্র আঁকার চেষ্টা করেছি। এই অলিন্দ এবং নিলয় নিয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত জেনে রাখো যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটি, যার ভিতর দুইটা হচ্ছে অলিন্দ আর দুটো হচ্ছে নিলয়। আমরা প্রথম অংশটা শেষ করলাম, হৃৎপিণ্ডের গঠন। এরপরে আমরা হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি অর্থাৎ দ্বিতীয় অংশে আলোচনা করব। তবে দ্বিতীয় অংশ আলোচনা করার আগে যে দুইটা জিনিস না জানলেই নয়, সেই দুইটা জিনিস সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে। হৃৎপিণ্ডের কাজ আমরা জানি যে সে সমস্ত শরীরে রক্ত সঞ্চালনের কাজ সম্পন্ন করে, তবে এই সমস্ত শরীরে রক্ত সঞ্চালন করার কাজটি তার একার পক্ষে করা সম্ভব নয়, তাকে এই সমগ্র কাজে সহায়তা করে যে দুইজন, তাদের ভিতর একজন হচ্ছে ধমনী এবং আরেকজন হচ্ছে শিরা। আমাদের দ্বিতীয় অংশে যাওয়ার আগে ধমনী এবং শিরা সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। আমরা প্রথমে একটু বলি ধমনী কি। ধমনী এবং শিরা উভয় হচ্ছে রক্তনালিকা, রক্তনালী, এই উভয় রক্তনালী। ধমনী হচ্ছে সেই সকল রক্তনালী যারা হৃৎপিণ্ডে শুরু হয়, অর্থাৎ শুরু হবে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে শুরু হবে এবং এরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে। আমি কি বললাম? ধমনী হচ্ছে সেই সকল রক্তনালী যারা হৃৎপিণ্ডে শুরু হবে এবং অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে। হৃৎপিণ্ডে শুরু হবে দ্বারা বোঝানো হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত পরিবহন করে অন্যান্য অঙ্গাণুতে নিয়ে যাবে। এবং শিরার ক্ষেত্রে কথাটা হবে এরকম, শিরা হচ্ছে রক্তনালী, এরা হৃৎপিণ্ডে শেষ হবে,
হৃৎপিণ্ডে এসে শেষ হবে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। তাহলে আমরা বুঝতে পারলাম ধমনী এবং শিরা উভয়ই রক্তনালী, কিন্তু ধমনীর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম এরা হৃৎপিণ্ডে শুরু হয় এবং অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, এবং শিরার ক্ষেত্রে এরাও রক্তনালী, এরা হৃৎপিণ্ডে শেষ হয়, অর্থাৎ বিভিন্ন অঙ্গাণু থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। আমরা ধমনী এবং শিরা সম্পর্কে জানলাম, ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম দুটোই এখন আমাদের জানতে হবে। ফুসফুসীয় ধমনী, এক নম্বরটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। দেখো আমরা এখানে বলেছিলাম ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, কিন্তু এই ফুসফুসীয় ধমনী এমন একটা ধমনী যা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন না করে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে। আমাদের দুই নম্বর ব্যতিক্রমী যে অংশটা আছে সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা। দেখো এখানে আমরা লিখেছিলাম শিরা হচ্ছে সেই সকল রক্তনালী যারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা বলে যে একটা শিরা আছে এরা ব্যতিক্রম, এরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। আমরা এই বিষয়গুলো যখন হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করব তখন আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তো যে দুইটা জিনিস না জানলেই নয়, সেই দুইটা জিনিস আমরা জানলাম, ধমনী কী এবং কী করে, শিরা কী এবং কী করে, এবং ধমনী এবং শিরা দুইটা ব্যতিক্রম ধর্মী যে উদাহরণ, অর্থাৎ ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা সম্পর্কে আমরা জানলাম। এখন চলো আমরা হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের যে পদ্ধতি এগুলো আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চিত্রটা আছে একটা হৃৎপিণ্ড, আমি যদি এখানে দাঁড়াই তাহলে আর এটা যদি আমার হৃৎপিণ্ড হয় তাহলে এটা হচ্ছে আমার ডান দিক আর এটা হচ্ছে আমার বাম দিক। তাহলে আমার হৃৎপিণ্ডের ডান দিক এটা এবং বাম দিক এটা। আমরা প্রথম অংশে আলোচনার ক্ষেত্রে বলছিলাম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটি, যার ভিতর দুটি অলিন্দ এবং দুটি নিলয়। এখন আমরা এই অলিন্দ নিলয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ উপরে যে ছোট দুটো অংশ আছে, দুটো প্রকোষ্ঠ বা দুটো চেম্বার, এই দুইটার নাম হচ্ছে অলিন্দ, যার ভিতর ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ডান অলিন্দ। বোঝার সুবিধার্থে এখানে আমি ডান অলিন্দ এভাবে প্রকাশ করলাম, আর বাম দিকে যে থাকবে সে হচ্ছে বাম অলিন্দ। বোঝার সুবিধার্থে এটাকে আমি বাম অলিন্দ এভাবে প্রকাশ করলাম। আর দেখতে পাচ্ছ নিচে যে দুইটা চেম্বার বা প্রকোষ্ঠ আছে এরা কিন্তু অলিন্দ দ্বয়ের তুলনায় বড়। নিচে যে দুইটা বড় চেম্বার আছে এদের দুজনের বাম দিকে যে সে হচ্ছে বাম নিলয় এবং ডান দিকে যে সে হচ্ছে ডান নিলয়। তোমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো, নিচে নিলয়, নিচে নিলয় এভাবে তোমরা মনে রাখতে পারো। আমি একটু এখানে লিখে দিই নিচে নিলয়, জাস্ট মনে রাখার জন্য আর কি, আর কিছু না। তো আমরা এটা ইন্ডিকেট করার জন্য এখানে যেহেতু এটা বাম দিক তাহলে এখানে আমরা বা নি অর্থাৎ বাম নিলয়, আর এখানে লিখে রাখলাম ডা নি অর্থাৎ ডান নিলয়। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে ডান নিলয়, ডানি, আর এটা হবে হচ্ছে বাণী, ডানি বাণী, ডান নিলয় বাম নিলয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয় এর মাঝে একটা সেপারেশন আছে, অর্থাৎ একটা আবরণ দ্বারা এই দুটাকে পৃথক করা হয়েছে। অনুরূপভাবে ডান নিলয় এবং বাম নিলয় কিন্তু একটা আবরণের মাধ্যমে পৃথক আছে। এই যে পৃথক করা পর্দা এটার নাম হচ্ছে অন্ত অলিন্দ নিলয় পর্দা, অন্ত অলিন্দ পর্দা, এবং এই নিচের অংশটাকে বলা হয় অন্ত নিলয় পর্দা, যা দ্বারা এরা আলাদা হয়ে থাকে। আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যোগাযোগের জন্য একটা রাস্তা আছে, এই অংশটা। আবার বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝেও কিন্তু যোগাযোগের একটা রাস্তা আছে।
আমি সাইডের এই অংশগুলো একটু মুছে দেই যাতে আমাদের লিখতে সুবিধা হয়। ডান অলিন্দ এবং ডান নীলয়ের মাঝে যে রাস্তাটা আছে এই রাস্তার একটা নাম আছে, নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। কপাটিকা বা এটার ইংরেজি হচ্ছে ভাল, ট্রাইকাস্পিড কপাটিকা। অনুরূপভাবে এই যে আমাদের ডান পাশে যে রাস্তাটা আছে এর নাম হচ্ছে, বাম পাশে যে রাস্তাটা আছে এর নাম হচ্ছে বাইকাস্পিড, বাইকাস্পিড কপাটিকা। এখানে তোমরা মনে রাখার জন্য একটা জিনিস মাথায় রাখতে পারো যে বামে বাইকাস্পিড, বতে বাম আবার বতে বাইকাস্পিড। তাহলে এখানে আমরা লিখতে পারি বাম বাইকাস্পিড, জাস্ট মনে রাখার জন্য একটা শর্টকাট আর কি। তাহলে আমরা জানলাম যে ডান অলিন্দ এবং ডান নীলার মাঝে যে একটা দরজা বা রাস্তা এটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, এবং বাম অলিন্দ এবং বাম নীলার মাঝে যে একটা রাস্তা এটার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। এই কপাটিকাগুলো কেমন আমরা যদি উপর থেকে দেখি তাহলে এই বাইকাস্পিড বা ট্রাইকাস্পিড কপাটিকাগুলোকে অর্ধচন্দ্রাকৃতির দেখাবে, অর্থাৎ এরকম বিষয়টা, বাইকাস্পিড কপাটিকাটা এরকম অর্ধচন্দ্রাকৃতির। এটা হচ্ছে রক্ত একমুখী চলাচল করার একটা ব্যবস্থা, অর্থাৎ রক্ত ডান অলিন্দ থেকে ডান নীলয়ই আসবে, নীলয় থেকে কখনো অলিন্দে যেতে পারবে না। আবার ট্রাইকাস্পিড যে কপাটিকা সেটা উপর থেকে দেখলে এরকম তিনটা ভাগ হবে, একটা এরকম তিনটা ভাগ। এগুলো এমনভাবে তৈরি যাতে রক্ত একমুখী চলাচল করতে পারে, উপর থেকে নিচে, নিচ থেকে কখনো উপরে যেতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এই গেল হচ্ছে এই দরজা, দুইটা দরজার নাম, এগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউতে অনেক আসে। এবার আমরা দেখি রক্ত কীভাবে চলাচল করে বা রক্ত কীভাবে সঞ্চালন করে। আমাদের যে হার্ট লেভেল বা হৃৎপিণ্ড যে লেভেলে থাকে এই লেভেলের নিচের সব রক্ত একটা বিশেষ শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে পৌঁছায়। আমাদের নিচের যত রক্ত আছে সব একটা বিশেষ শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে পৌঁছায়। এই বিশেষ শিরাটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা, আর আমাদের হার্ট লেভেলের উপরে অর্থাৎ মাথা এবং হাত, হৃৎপিণ্ডের উপরে যত রক্ত আছে এই সব রক্ত আরেকটা বিশেষ শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছায়। এই বিশেষ শিরার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। তাহলে আমরা দেখতে পেলাম যে হৃৎপিণ্ডের লেভেলের নিচে অর্থাৎ পা এবং অন্যান্য অঙ্গন থেকে যে সকল রক্ত সেগুলো আসে হচ্ছে নিম্ন মহাশিরা থেকে, এবং হৃৎপিণ্ডের উপরের যে সকল অঙ্গাণু সে সকল অঙ্গাণু থেকে রক্ত আসে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। এই দুই মহাশিরার মাধ্যমে রক্তগুলো যখন এই ডান অলিন্দে আসবে তখন ডান অলিন্দ পরিপূর্ণ হয়ে গেলে এটি সংকুচিত হবে। তোমরা জানো হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু সমস্ত শরীরে রক্ত সঞ্চালনের কাজটি করে থাকে। তো যখন এখানে রক্ত পরিপূর্ণ হবে তখন সংকুচিত হবে, সংকুচিত হলে কি হবে, এই পরিপূর্ণ রক্তটা আমাদের এই যে ট্রাইকাস্পিড কপাটিকার মাধ্যমে ডান নীলয়ে চলে আসবে। কোথায় আসবে? ডান নীলয়ে। তাহলে রক্তটা আমাদের প্রথমে ছিল ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে আসলো হচ্ছে ডান নীলয়ে। আচ্ছা, রক্ত যখন ডান নীলয়ে আসবে, ডান নীলয়ে তো পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি হবে, ডান নীলয়টা আমার সংকুচিত হবে। আর ডান নীলয় সংকুচিত হলে রক্ত কোথায় যাবে? তখন কিন্তু আমাদের রক্তটা ফুসফুসে চলে যাবে। ওকে, তো দেখো এখানে ডান নীলয় যখন রক্তে পরিপূর্ণ হবে তখন এটি আবার সংকুচিত হবে, সংকুচিত হওয়ার ফলে এই ডান নীলয়ের রক্তটা আমাদের ফুসফুসে চলে যাবে। এতক্ষণ কিন্তু তোমরা দেখছো যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা উভয় কিন্তু শিরা, আর শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত পরিবহন করে। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো আমাদের ডান অলিন্দ এবং ডান নীলয় যে রক্ত ছিল এগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল। এখন ডান নীলয় যখন সংকুচিত হবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের ফুসফুসে চলে যাবে, ফুসফুসে এখানে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর ফুসফুস আমাদের কি কাজ করে, ফুসফুস এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে পরিপূর্ণ করবে।
অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত পরিণত হবে ফুসফুসের ভিতর, এবং এই ফুসফুস থেকে এই বিশুদ্ধ রক্ত আমাদের চলে আসবে আবার বাম অলিন্দে। এখানে একটা জিনিস তোমরা দেখো, হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে ফুসফুসে গেছে, তাহলে এটা কি ধমনী নাকি শিরা বলো তো?